ভারত চীন সীমান্তে বেজে গেল যুদ্ধের দামামা। গালওয়ান এয়ার স্ট্রাইকের পথে ভারত, লাদাখের আকাশে শুরু হয়েছে এয়ার ডমিনেন্স, এলএসিতে তহিলদারি অ্যাপাচে, চিনুক, হারকিউলিসের মতো ভয়ঙ্কর যুদ্ধবিমান ও হেলিকপ্টার। এই বিষয়ে সর্বশেষ আপডেটটি কী আছে জানুন বিস্তারিত এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যে ভিডিওটি লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবার এয়ার স্ট্রাইকের প্রস্তুতি নিচ্ছে ভারতীয় বায়ুসেনা। লাদাখে উত্তেজনার মধ্যে গালওয়ান উপত্যকায় এবার যুদ্ধবিমান নামাতে শুরু করেছে ভারতীয় বায়ুসেনা। তাহলে কি দিল্লি থেকে প্রত্যাঘাত করা সবুজ সংকেত এসে গেছে? দুদিনের সফরে গিয়ে লেহ ও শ্রীনগরের বায়ুসেনা ঘাঁটি ঘুরে দেখেছেন বায়ুসেনা প্রধান কেএস ভাদুরিয়া, প্রস্তুতিও ক্ষতি দেখেছেন। এরপর শুরু হয়েছে বায়ুসেনার তৎপরতা। সূত্রের খবর, সীমান্তে শুরু হলো এয়ার ডমিনেন্স প্রক্রিয়া। লাদাখের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে বরাবর উঠতে শুরু করলো ভারতীয় বাহিনীর অ্যাটাক হেলিকপ্টার এবং নজরদার বিমান। আর সেই কৌশলগত আড়াল ব্যবহার করে লেহ বিমানবন্দর থেকে দৌলত বেগ ওল্ডির বিমানঘাটির দিকে রওনা দিল অন্যান্য কার্গো হেলিকপ্টার ও সামরিক বিমান। তিন বাহিনীর মধ্যে সমন্বয়ের ভিত্তিতে সীমান্তে তৎপরতা বাড়ানোর নির্দেশ কয়েকদিন আগেই দিয়েছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। সেই নির্দেশের প্রেক্ষিতে শুক্রবার সকাল থেকেই সীমান্তের আকাশে ওই ছবি দেখা যেতে শুরু করেছে বলে বাহিনী সূত্রে জানা যাচ্ছে। পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত চীন সেনা সংঘর্ষের পর থেকেই এই এলাকায় আরও বেশি বাহিনী, সরঞ্জাম ও রসদ পাঠাতে শুরু করেছিল ভারতীয় সেনা। সেই প্রক্রিয়া এখন জারি রয়েছে, আর তার সঙ্গে শুক্রবার সকাল থেকে আকাশের পথে বাড়ল তৎপরতা। ভারতীয় সেনাসূত্রের খবর, এদিন সকাল থেকে ওই এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর উঠতে দেখা গিয়েছে চিনুক কার্গো হেলিকপ্টার, তার সঙ্গে ছিল অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার, এছাড়া P-8 সার্ভাইভাল এয়ারক্রাফট এবং IL-76 স্ট্র্যাটেজিক এয়ার লিফটার উঠতে দেখা গিয়েছে লাদাখের আকাশে। বড়সড় বাহিনী এবং অনেকটা রসদ একসঙ্গে এক জায়গায় থেকে অন্য জায়গায় নিয়ে যেতে মার্কিন হেলিকপ্টার চিনুক ব্যবহৃত হয়। রুশ সামরিক বিমান IL-76 সেই একই কাজ ব্যবহৃত হয়। স্ট্র্যাটেজিক এয়ার লিফটার হওয়ার সুবাদে চিনুকের চেয়ে অনেক বেশি বাহিনী ও সরঞ্জাম এই সামরিক বিমান বহন করতে পারে। লেহ থেকে দৌলত বেগ ওল্ডির দিকে এই সব সামরিক হেলিকপ্টার বিমানের পর উড়ে যাওয়া বুঝিয়ে দিয়েছে সীমান্তের খুব দ্রুত প্রস্তুতি বাড়তে চালাচ্ছে দিল্লি। সোমবার রাতে গালওয়ান উপত্যকায় যে ঘটনা ঘটেছে তারপর থেকে সড়কপথে বাহিনী ও রসদ বাড়ানোর প্রক্রিয়া কয়েকদিন ধরে চলেছিল, কিন্তু তাতেও সময় কিছুটা বেশি লাগে। সামরিক বিশেষজ্ঞদের মতে সেই কারণে এবার ওই কাজে ব্যবহার করা হচ্ছে আকাশপথ। প্রতিরক্ষা বিশেষজ্ঞ তথা ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত কর্তা কর্নেল সমুদ্র রায়ের ব্যাখ্যা, P-8 নজরদার বিমান এবং অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার সীমান্ত বরাবর উড়ানোর উদ্দেশ্যে দুটি। প্রথমত, সীমান্তে এয়ার ডমিনেন্স শুরু করলো ভারত, অর্থাৎ প্রতিপক্ষের দিক থেকে কোনো অগ্রাসনের চেষ্টা হলে আকাশটাকে তার পাল্টা জবাব দেওয়া হবে। দ্বিতীয়ত, রসদ ও বাহিনী নিয়ে যেসব কপ্টার ও বিমান সীমান্তবর্তী বিমানঘাটির দিকে যাচ্ছে সেগুলিকে কভার বা সুরক্ষা দেওয়া হবে। স্থানীয় সূত্রে খবর, বিশ্বের সবথেকে বড় ট্যাকটিক্যাল এয়ার লিফটার বিমান C-130J সুপার হারকিউলিসকেও শুক্রবার সকালে দেখা গিয়েছে লাদাখের আকাশে। দৌলত বেগ ওল্ডির বিমানঘাটিতে নেমেই আবার তা উড়ে গিয়েছে, তবে বাহিনী সূত্রে সেই বিষয়ে কিছুই জানানো হয়নি। বিশেষজ্ঞরা বলছেন সুপার হারকিউলিসের এই উড়ানের অর্থ হলো এক ধরনের এক্সারসাইজ বা যুদ্ধাভ্যাস। পরিস্থিতির অবনতি ঘটলে আরও দ্রুত বাহিনী ও রসদ বাড়ানো কাজ করতে পারে, সেই প্রক্রিয়া ঝালিয়ে নেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। তো এটি ছিল কিন্তু সম্পূর্ণ রিপোর্টটি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং সীমান্তে উত্তেজনা চরমে একগুচ্ছ ফাইটার জেট তৈরি রাখলো ভারতীয় বায়ুসেনা। তবে কি গালওয়ানে এয়ার স্ট্রাইকের পথে ভারত? আপনি কি মনে করছেন? অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। নতুন হলে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।